हरे कृष्ण जय श्री राधे गोविंदाय नमः। একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রায় তৈরি হয় যে মানুষের ভাগ্য কখন লেখা হয়, জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে। একটি বিষয় আপনি লক্ষ্য করছেন যে কোনো একটি শিশু যখন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে, অর্থাৎ ধনীর পরিবারে সে জন্মগ্রহণ করছে, ঠিক সেই সময়ে অন্য কোনো এক শিশু যখন অত্যন্ত একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করছে, কেন এই বিষয়টি হয়ে থাকে? তাহলে কি বলা যায় যে মানুষের ভবিষ্যৎ জন্মের আগে থেকে ঠিক হয়ে থাকে? বন্ধুরা, এই প্রশ্নটি সব সময় যথেষ্ট বিতর্ক তৈরি করছে। কিছু মানুষ তো মনে করে যে তাদের ভবিষ্যৎ তাদের কর্মের উপর নির্ভরশীল। তারা মনে করে যে আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতেই আমাদের আগামী দিনগুলো নির্ভর করে। আবার অন্যদিকে কিছু মানুষ তো মনে করে যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের উপরই সম্পূর্ণ নির্ভরশীল এবং জন্মের আগেই সেটি লেখা হয়ে থাকে। কোনটি আসলে সঠিক বলছে আমাদের ধর্মশাস্ত্র, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। সকল কৃষ্ণপ্রেমী ভক্তদের কৃষ্ণনাম সংকীর্তন চ্যানেলে জানাই সুস্বাগত। নিশ্চয় আপনি জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্রের হাতে কংসের বধ সুনিশ্চিত। তখন কংস ভাবল, যেহেতু আমার বধ দেবকীর পুত্র করবে, তাই আমি তাকে জন্মের সাথে সাথে হত্যা করব। আর এই চিন্তা ভাবনার সঙ্গে সন্তানগুলো জন্মানোর সাথে সাথে তাদেরকে সে হত্যা করতে থাকে। এইভাবে দেবকীর যখন অষ্টম পুত্র জন্মগ্রহণের সময় হলো, তখন আমরা দেখতে পাই যে সে শুধু জন্মগ্রহণই করেনি, বরং সে বড় হয় এবং শেষ পর্যন্ত কংসকে বধ করে। আর সে আর কেউ নয়, আমাদের সকলেরই আরাধ্য পূজনীয় পরম ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এই ঘটনা থেকে এই বিষয়টি আমরা পরিষ্কার বুঝতে পারি যে শাস্ত্রগ্রন্থ বলছে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল, তাই হাজার চেষ্টা করেও তার বধ রোধ করতে পারেনি তিনি। কবে কিভাবে কার হাতে কংসের মৃত্যু হবে তা কিন্তু তার জন্মের পূর্বেই শ্রী বাল্মীকি দ্বারা লেখা হয়েছিল, এমনটাই কিন্তু বলছে আমাদের ধর্মীয় শাস্ত্র গ্রন্থ। এমনকি মহাভারতের ক্ষেত্রেও এ বিষয়টি একইভাবে প্রযোজ্য। মহাভারতের বিভিন্ন ঘটনা ঘটার পূর্বেই মহামুনি বেদব্যাস দ্বারা মহাভারত রচনা হয়েছিল। আর শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন বারবার, যে প্রত্যেক মানুষকে একদিন না একদিন তার পারব্ধে যেতেই হবে। অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়া সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত হয়ে থাকে। কোন মানুষ কবে জন্মগ্রহণ করবে, তার সঙ্গে কি কি ঘটবে, কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এই সব পূর্ব থেকেই নির্ধারিত থাকে। এ সকলেই বিধির বিধান। তাহলে বন্ধুরা, এই প্রশ্নটি আসে যে সব কিছুই যদি পূর্ব থেকেই লেখা হয়ে থাকে, তাহলে আমাদের কর্মের ভূমিকা কি, আমাদেরই বা কোনো প্রয়োজনীয়তা আছে? কারণ তারা তো ভবিষ্যৎ জেনেও তাদের শতচেষ্টা করেও তাদের মৃত্যুকে তারা এড়াতে পারেনি, আকাশবাণী ভবিষ্যৎ সত্য হয়েছে। তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক, আমরা যে কর্ম করি আমাদেরই বা কি লাভ? ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় কথাগুলি এর যথার্থ উত্তর ব্যক্ত করে। শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে মানুষের কর্মের ফল কেবলমাত্র এই জন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার মনুষ্যরূপে জন্ম নেয়া পরবর্তী জন্মেও এই কর্ম দ্বারাই তার ভাগ্য নিয়ন্ত্রণ হয়। তার জন্মের কর্মের প্রকৃতি দেখেই ঠিক করা হয় সে পরবর্তী জন্মে কোন ঘরে জন্মগ্রহণ করবে, ধনীর ঘরে নাকি গরিবের ঘরে, সে ছেলে হবে নাকি মেয়ে হবে, এমনকি সে কোন দেশে জন্মগ্রহণ করবে, কেমনভাবে জন্মগ্রহণ করবে, এই সমস্ত কিছুই নির্ভর করে তার শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বে লেখা হলেও তার ভাগ্য মূলত লেখা হয় তার কর্মের উপর ভিত্তি করে। বন্ধুরা, এই সংসার একটি রঙ্গমঞ্চ, যার শুরু এবং শেষে কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণই রয়েছেন।
আমরা এই রঙ্গমঞ্চে একটি ছোট ছোট পাঠ, যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেওয়া হয়েছে, আর সেই উদ্দেশ্যকে খুঁজে পাওয়াই আমাদের প্রধান কাজ। আমাদের পূর্বজন্মের ভিত্তিতে আমাদের এই জন্মে ভাগ্য যেমনই লেখা হয়ে থাকুক না কেন, আমাদের সর্বদা যেন ভালো কর্মে নিয়োজিত থাকা, কারণ এই জন্মের কর্ম দ্বারাই আমাদের ভাগ্যে লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন আমরা সহজেই করতে পারব। মানুষ তার কর্মফল যদি এই জন্মে ভোগ করতে করতে মারা যায়, তাহলে তার কর্ম অনুযায়ী পরবর্তী জন্মেও তার বাকি কর্মফল সে পরবর্তী জন্মে ভোগ করবে। এটি বিধির বিধান, এ থেকে কেউ বাদ যায় না, মনুষ্যরূপে এমনকি ভগবানও নয়। সেই কারণেই তেতাযুগে শ্রীরামচন্দ্র যেহেতু লুকিয়ে বালিকে বধ করেছিলেন, তাই তার এই কর্মফল তিনি দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণরূপে তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তিনি এটি ভোগ করেছিলেন। শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে তেতাযুগের বালি দ্বাপর যুগে জরা নামক ব্যাধে জন্মগ্রহণ করে এবং পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণেই তিনি হয়েছিলেন। আমাদের পূর্বজন্মের ভিত্তিতে আমাদের এই জন্মের ভাগ্য যেমনই লেখা হয়ে থাকুক না কেন, আমাদের যেন সর্বদা কর্ম হওয়া ভালো প্রয়োজন, কারণ এই জন্মের কর্ম দ্বারা আমাদের ভাগ্যে লেখা বিভিন্ন ঘটনার পরিবর্তন করতে পারে। তাই শুধু ভাগ্যকে দোষ না দিয়ে আমাদের কিন্তু সর্বদা কর্মকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, আর এই কর্ম অবশ্যই হতে হবে সৎ। কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি সর্বদা মনে রাখা প্রয়োজন, তা হল শ্রীমদ্ ভাগবত গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী, মাং কর্মফল হেতুর্ভূমাত্তে সংঘাস্তা কর্মাণি। অর্থাৎ মানুষের অধিকার রয়েছে শুধু কর্মে, কর্মফলে নয়। কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে করা কর্ম যেমন মানুষের কর্তব্য নয়, তেমনি কর্ম থেকে বিরত থাকাও মানুষের উচিত নয়, কারণ কর্ম করিলে একটা না ফল তো লাভ হবেই। তবে ভালো কর্ম করিলে ভালো, খারাপ করিলে খারাপ। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। তারপরেও এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।